গাইজ, আমি হলাম শুভ, তোমার বন্ধু, তোমার দোস্ত, তোমার হোস্ট, তোমার সব। আর তোমরা দেখছো ভাই বিচ শুভ। তো দেখো, আজকে হচ্ছে তোমার সপ্তমী, আর সকাল থেকে কোথাও যাইনি, বাড়িতেই বসছিলাম। তো এখন হচ্ছে বেরিয়েছি তোমার, ঠিক আছে? এখন যাবো হচ্ছে তোমার ওই হাতিবাগানের ওদিকে নলিন সরকার শ্রী। তো এখন মেট্রোতে যাচ্ছি ওই বন্ধুদের সাথে দেখা করতে, তারপর হচ্ছে তোমরা যাবো ওখানে। তো দেখো, ফোন করছো, তারা তারা জলদি জলদি মেট্রোতে যাই, এমনিতেই লেট হয়ে গেছে। ওকে বলেছি 2 মিনিটে আসছে, এখন 5 মিনিট হয়ে গেছে। প্রত্যেক দিন ওই গেটের সাইডটা খোলা থাকে, ঠিক আছে? গেটটা, মেন গেটটা বন্ধ হয়ে যায়, কিন্তু সাইডটা খোলা থাকে। তো আমি এসেছি ওখান থেকে, মানে এখান থেকে মেট্রো 5 মিনিট, আমাকে আবার পুরোটা ঘুরে 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 15 মিনিট পরে যেতে হবে। এমনিতে লেট হয়ে গেছে, আমার প্রত্যেক দিন খোলা থাকে, আজকে বন্ধ করে দিয়েছি। পুজোর টাইমে ভাই কী যে শুরু করেছেন এরা, লোকের ওখানে ঝামেলা করেছে যে কেন গেট বন্ধ করেছে, সব গেট বন্ধ, যাবো কোথায় আমরা? ওখান থেকে আর একটা গেট খোলা আছে, কিন্তু সেটা হচ্ছে মানে অনেক দূরে মেট্রো দিয়ে, ওখান থেকে ঘুরে 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 যাবে যেতে হবে। চাঁদটা কী সুন্দর লাগছে দেখো, এখানে ক্যামেরা দিয়ে দেখা যাচ্ছে না, বাট খুব সুন্দর লাগছে চাঁদটা গেছে। রাস্তায় দেখো একদম আলাদাই ভাব, মানে আলাদাই জমজমাট ব্যাপার। এখানে কী হচ্ছে তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ। আরে আরে আরে, আমার কাছে নেই কিছু, ওর কাছে যাই, মানে আমরা এলাম আর সঙ্গে সঙ্গে মেট্রোটা বেরিয়ে গেলে, এতটা ভাগ্য খারাপ কেন আমাদের? মানে আমি আজকে প্রথমবার দেখলাম একটা মেট্রো জাস্ট 1 মিনিট আগে এলো, আর একটা মেট্রো 1 মিনিট পরে চলে এলো। মানে লাইফ ফার্স্ট টাইম এত জলদি কোনো মেট্রো, এমনিতে 5 মিনিট অন্তর অন্তর আছে, 1 মিনিট অন্তর অন্তর প্রথমবার দেখলো। কীভাবে এটা পসিবল? নাকি পুজোর জন্য স্পেশাল ট্রেন চলছে 1 মিনিট অন্তর অন্তর? ও সাবাস, ভিড় তো সেরা লেভেলে। এত ভিড় হচ্ছে মেট্রোতে যে এক্সেলেটরটাকেই বন্ধ করে দিয়েছে, সিঁড়িও দিকে এদিকে এক্সেলেটর বন্ধ, একদম ভিড়ের 1% এটা, ভিড়ের কিছুই না। এটা কি, এটা কি, এটা ভিড় না আর কিছু? বাপরে বাপ, রাস্তা দিয়ে একদম আলাদাই ভাই আসছে পুরো। এই যে ভাবছো করিম সে খেতে আসবে, একটু লাইনটা দেখে নিও। হ্যাঁ, কোনো প্রমোশন না, জাস্ট একটু তোমাদের জানকারি খাতিয়ে জানিয়ে দিলাম। দেখো এখন চলে এসেছি নবীন পল্লীতে, আর এখানে একজন বন্ধু থাকে, সো কোনো প্রবলেম নেই, একদম VIP লাইনে ঢুকে যাবো। সিটি মার্ট নবীন পল্লী, রাস্তায় ভিড় দেখে গেছো নবীন পল্লী, কী পেয়েছে সেরা 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 শারদ সম্মান পেয়েছে নবীন পল্লী নর্থ ক্যালকাটাতে। থিম হচ্ছে তোমার আবোল তাবোল, মানে লাইভ পারফরমেন্স করে দেখাচ্ছে সবাই। এখন কল লাগিয়েছে VIP পার্সনকে, মানে মেম্বারকে ঘোরানোর জন্য, আলাদাই ব্যাপার স্যাপার আমাদের, যেখানেই যাই VIP ঢুকে যাবে। শুধু সন্ত মিত্র স্কোয়ারে ফোন তুলেছিল না বলে, নাহলে আমার একটা বন্ধু ছিল ও ফোন তুলেছিল, নাহলে ওখানেও VIP ঢুকে যেত। দেখতে হবে ভাই আমরা কারা, আমাদের সাথে বেরোতে হবে। তোমরা তোমরা কমেন্ট করো, হ্যাঁ, যাতে মানে আমাদের সাথে বেরোতে পারো। সাধারণ লোকের থেকে তো VIP লোকই বেশি, সাধারণ লোকের লাইন তো এটা, VIP লোকের লাইন তো সমুদ্র। নাচছে দেখো উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে, ফাইনালি ঢুকে পড়েছি, ও এলো, তারপর ঢুকিয়ে দিলাম আমাদেরকে। আরে ভাই এইসব বন্ধু চাই, বাড়িগুলো সব রং করেছে দেখো কিরকম ভাবে। সেরা করেছে সেরা,
এরকম বসে আছে দেখো সব লাইভ একদম। ও কিরকম সাজিয়েছে দেখো বাড়িগুলোকে, ও ওখানে লাইট শো হচ্ছে দেখো। ঠাকুর তুলতে গেলে তোকে ডান দিকে যেতে হবে। সব যন্ত্রপাতি দেখো বই টই লেখা। আমরা হচ্ছে এখানে একটুখানি চায়ের কফির শপিং করলাম। বন্দে ভারতে দেখেছি এই সব দিতে, তাই এখানে যখন খুলেছে তাহলে একটা নিয়েই দেখি, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি দিচ্ছে যখন। কেমন টেস্ট সবাই বলে ভালো, একটু নিয়ে দেখলাম কেমন লাগে। আর ও নেবে কিনা ভাবছে চাটা, যা নেবে সব বাই ওয়ান গেট ওয়ান। মানে ডেলিভারি গার্ল জোম্যাটো প্রথমবার দেখলাম আমি। কেমন খেতে? ভালো খেতে, দারুণ খেতে, নাইস। কফিটা এত ভালো লেগেছে, তারপরে এলাইচি চাও খাচ্ছি আবার, মানে কফির পরে আবার এলাইচি চা। আর ওর রিভিউ দেখে আমি একটা কফি নিয়ে নিলাম। ভালো গেছে, ওটা মুখে নেয় ওটা আমি নিলাম দেখে তখন এও বলছে আমি একটু টেস্ট করে দেখবো বাড়ি থেকে কেমন লাগে। এইটা হট কফি তো? হ্যাঁ, এটা হট কফি না, এটা কফি, এটা কফি নর্মাল, এটা ক্যাপাচিনো। শুধু শুধু জলে মিলাবে সব হয়ে যাবে। না দাদাগুলো বেশ ভালো। দুটো দাদার সাথে গল্প টল্প করে এখন যাচ্ছে হচ্ছে তোমার নলিন সরকার স্ট্রিটে। আর এখানেও আমাদের দুজনেরই একটাই বন্ধু থাকে, তো ওখানেও কোনো প্রবলেম হবে না, আরামসে ঢুকে যাবো। হ্যাঁ, স্কুল ফ্রেন্ড থাকে তো ওখানেও তো কোনো প্রবলেম হওয়ার কথাই না, আরামসে ঢুকে যাবো। আর ও এখন আছেও, সো নো চাপ একদম। ওই জন্য যাচ্ছে এখন নলিন সরকার স্ট্রিটে। রাস্তা দিয়ে এটা একটা বহুত বড় ম্যাপও হয়ে গেলাম, মানে খুললে বহুত বড় হয়ে যাবে, সব কিছুই রাস্তা আছে, তো একদম সেরা হয়ে গেল পুরো। আগের বছরের স্মৃতিগুলো একদম তাজা হয়ে যাচ্ছে পুরো। আগের বছর ষষ্ঠীতে গিয়েছিলাম তোমার তালাপ্রত্যয়, এবারেও তাই গেলাম। আগের বছরও সপ্তমীতে গিয়েছিলাম তোমার নবীন সরকার স্ট্রিট, এবারও নবীন সরকার স্ট্রিট সপ্তমীতে এলাম, মানে পুরো একদম সেরা সেরা ভাব চলে আসছে। তখন বন্ধুটা আসছে এখানে, মানে মোটামুটি ভালোই ফটোগ্রাফি করলাম, কি বল সুমি ফটোটা কেমন হলো এখানে? জায়গাটাও খুব ভালো, একবার ধর ক্যামেরাটা, সেরা সেরা ফটো তুলেছে এখানটা। জায়গাটা দেখো শুধু, জায়গাটা সেরা একদম পুরো। এইসব মানে বিল্ডিংয়ে যারা থাকে না ভাই, খুব লাকি তারা। আর এখনও লাইন আছে, বন্ধুটা আসছে, ফোন করলাম এক্ষুনি। এ হচ্ছে নলিন সরকার স্ট্রিটের মেম্বার, যে যে আসবে একে ফোন করে দেবে, এ তোমাদেরকে ঢুকিয়ে দেবে, আমাদের বন্ধু আমাদের বলে দেবে, এদেরকে ঢুকিয়ে দেবে। এই তো আছি, আছি নিয়ে যাও। এবার তো মনে হচ্ছে ক্যামেরাটাকে চুখে নিবি রে, ভালো লাগছে দেখতে। হ্যাঁ ঠিক আছে, ও ও নিজেকে নিজে ফ্লাইং কিস ছেলে তো ভাই। দেখো গাইস, এটা হচ্ছে আধার কার্ডের ছবি আর এটা হচ্ছে রিয়েল ছবি, দেখে বুঝতে পারছো বলছো পাকিস্তান থেকে? না না এইসব বলিস না। এ দেখো গাইস, সুমিত আর ওকে চেপে দিয়েছে, যার জন্য ওর এরকম রিয়াকশন। ও বলছে চাপাচাপি করিস না তো আর, ভিড় যাচ্ছে আর আমরা এখানে দাঁড়িয়ে আছি ভিআইপিতে ঢুকবো বলে। থ্যাংকস বন্ধু, থ্যাংকস। ফান দিয়ে তো ঢুকে গেলাম ভিআইপি লাইনে, কিন্তু এখানে তো জ্যাম, এখানে তো ভিড়ই, এই ভিড়টা ঠেলেই যেতে হবে, কিছু করার নেই, কারণ রাস্তাটা অনেক ছোটো। সো ভিআইপি লাইন তো একদমই ছাড়বে, আর ছাড়লে তো রাস্তায় মানে নর্মাল মানুষরাই যেতে পারবে না। তো এই ছেলেটা ওকে বলছে যে ওকে দেখি ছাড়তে ইচ্ছা করছে না, ভাই তুই চলে যা ভাই, কিছু একটা করে দেবে। ওকে বলছে ছাড়তে ইচ্ছা করছে না, অনেক পুরোনো বন্ধু ভাই, ছাড়তে ইচ্ছে করছে না। ধর জড়িয়ে রাখ, জড়িয়ে রাখ, জড়িয়ে ধর, জড়িয়ে ধর, জড়িয়ে ধর। এই কেস হয় গাইস, একজন চাই একজনের ওয়ান সাইডেড রিলেশনশিপ। ও ওয়ান সাইডেড লাভ তো তাই নাকি? বন্ধুত্ব ভালো,
আবার বন্ধুর মধ্যে বলছি আমার কাছ থেকে দূরে চলে যাবে, আমি বলছি কাছে আসবে। আবার বন্ধুদের সমান তোমার সাথে সব থেকে বড় বিচার করে, যাকে ভালোবাসি সে প্রেম করবে, আমি যাকে পছন্দ করি না সে আমার পছন্দ। দেখো তোকে কিছু বলতে চাইছে, একটু একটু হ্যান্ডশেক হ্যান্ডশেক। নোকিয়া একটু জড়িয়ে দাও না ভাই, লাস্টে একটু জড়িয়ে দাও, বুকে যা বুকে যা, বাটি বাটি। ননীল সরকার স্ট্রিটের ঠাকুর, এটা মানে প্যান্ডেল মোটামুটি হয়েছে, ততটা কিছু খাক মানে অতটা ভালো হয়নি, প্রত্যেক বছর সেরা করে, এবছর ঠিক পোষালো না দেখি। একটা হাট টাইপের করেছে, আচ্ছা হাটটা দেখ দবদব করছে, নাইস এটা ভালো করেছে, হাটটা মানে দবদব করছে। ধক ধক করনে লাগা অমর জিয়া জুনে লাগা, সাইয়া ভাইয়া ছোড় না, ফুল মুডে আছে। কি করেছে কি করেছে, জড়ি ফড়ি দেখি সব করেছে, উপরে সুতো এখানে জুতোর লেস, কি চলছে প্যান্ডেলে কে দেখে লাভ নেই, বুঝতে পারছি না কি বানিয়েছে। আরে এগুলো তো, আরে এগুলো কি, এইসব দিয়ে কি বানিয়েছি, জয় মা দুর্গা। বাচ্চাকে জিজ্ঞেস করলাম, বলছে থিম হচ্ছে সম্ভাবনা। কিসের সম্ভাবনা, মানে কি মানুষের হৃদয়ের সম্ভাবনা, যদি কেউ না যায় তাহলে এরকম, তাহলে সামনে অটোমেটিকলি সরে যাবে। বললাম বাসে আমার একটা বন্ধুকে ফোন করলাম, বললো তুই ল্যাংমাঙ্গান ঘুরিয়ে দেবে, তো যাচ্ছি ওখানে, আর তারপর ও লেবুতলা ঘুরবো, ওটাকে আমরা ঘুরিয়ে দেবো, তো মানে হয়ে গেল কমপ্লিট পুরো। কি বল তুই তো বললি যাবি, হ্যাঁ ঠিক আছে বাস করে চলে এলাম হচ্ছে তোমার করবাগান, আমার বন্ধুটা হচ্ছে তোমার শ্যামবাজারে, ঠিক আছে বাস করে আসছে, তো আসলেও তেলেঙ্গাবাগানে ঢুকে যাবে, তো ততক্ষণ আমরা করবাগানটা দেখে নিচ্ছি। সুন্দর বানিয়েছি বল, কি এদের কি ভাবনা ছিল, সীমানা, এদের থিম হচ্ছে সীমানা, সব সীমানা ছাড়িয়ে যেতে চায় এরা। সব জায়গায় লেখা কিছু না কিছু, হাওড়া মঙ্গলা সবার ছবি টবি লাগানো, করবাগান সীমানা, নলিন সরকার সিট থেকে তো অনেক ভালো, গাড়ির প্লেট ওইখানে কি চেয়ার রাখা, চেয়ারটা দুলছে কত সুন্দর, সেরা করেছে ভাই এটা, উপরের জিনিসটা দেখ কত সুন্দর, উপরেরটার ছবি তোর কত, ধান দেখ ধানগুলোর ছবি, ঠিক আছে
জয় মা, জয় মা, জয় মা। বাগান দেখে হচ্ছে এখন মোমো খাচ্ছে, কেমন খেতে মোমোটা? বলছে ভালো খেতে, কিন্তু আমি এখন খাবো না, কারণ এইসব খেয়ে তো পেট ভরবে না, পেট ভরে খেতে হবে, খালি খালি টাকা নষ্ট হয়ে যায়, আর বাজেট খুবই শর্ট, সো তাই জন্য। আর ও এখন ফোন করলে বলছে ওর সামনে এক নিশ্চিত করে সামনে যেতে, এখন ওর সামনেই যাবো, খেয়ে দিই তারপর যাবো আর কি। বন্ধুরা চলে এসে যাচ্ছে, মনে হচ্ছে তোমার তেলেঙ্গা বাগান, ভিড় ভিড় হয় না বলছে, তাই জন্য যাচ্ছি। আর ও হচ্ছে তোমার দিল্লি থেকে এসছে শুধুমাত্র পুজো দেখতে। বাহ, ভেরি নাইস। ভিড় ভিড় কিছু নেই, জাস্ট এমনি হালকা করে আছে, নর্মাল জাস্ট ভিড়। ভালো করেছে করেছে তালা প্রত্যয়, যাইনি ওই জন্য, ভালো একদম ভালো, তাও ঠিক করে পড়েন, ডিজনি নাকি বানানো ভুল লিখেছে, শিবভূমি তো যাইনি ওই জন্য। হ্যাঁ করেছে ভালো, কিন্তু ভালো করেছে বেশ, কাগজ দিয়ে লেবুতলা ভাই সেরা করে দিচ্ছে সবাই, লেজার লাইট দেওয়ার খুব দরকার আছে ভাই, দিলো বন্ধ করে দিল, বেকার পয়সা নষ্ট হলো, বন্ধ করে দিয়েছে? হ্যাঁ বন্ধ করে দিল লেজার লাইট। আরে আগের বছর ওই পয়সা তো অন্য কথা লাগাতে পারে, হ্যাঁ আগের বছর তোকে ওয়ার্নিং দিয়েছিল, ওই পয়সাটা তাহলে একটা ভালো ইংলিশ জানে এমন তোকে ইংরেজি ডিসিশন বানান ঠিক করে দিত, ডিজনির বানানো ভুল, এমন ডিজনিল্যান্ড বানিয়েছে, এখানে কিছু বলার নেই। আমার বাস ধরে যাবো হচ্ছে তোমার শ্যামবাজার, ওখান থেকে মেট্রো ধরে সেন্ট্রাল, সেন্ট্রাল থেকে এর বাড়িতে পাস নিতে, তারপর ওখান থেকে আবার লেবুতলা, তো একবারে তোমাদের মেট্রোতে দেখা হচ্ছে। বল না কি বলছিস, বল, নেমে নেমে ছবি ছবি তুলছে, তুই বল না কি বলছিস, জিজ্ঞেস কর কিছু। দিল্লি ইউনিভার্সিটি স্টুডেন্ট ব্লগ নিচ্ছে, ও বেশ কোয়ালিটি ড্রাইভের ব্লগ নিচ্ছে, ইয়েস ইয়েস, কি জানতে চাস? আই হ্যাঁ, কেমন মাহল, কেমন মাহল? বহুত বড়িয়া, বহুত আচ্ছা। আর হরিয়ালি কেসা হ্যায়? কিস কিস হরিয়ালি, হরিয়ালি ফ্রেস্ট হোতা হ্যায়, আকৃতি হ্যায়, বহুত সারে উইন্ডস হ্যায়, ডিবেট কা সোসাইটি হ্যায়, সোসাইটি বহুত সারা হ্যায়, সোসাইটি জয়েন করনা চাহিয়ে, বিলকুল জয়েন করনা চাহিয়ে। আর পার্টি ওয়াটি, পার্টি ওয়াটি কা কেসা হ্যায়? পার্টি ফেস্ট হোতা হ্যায় আপনা, মে তো আনঅফিশিয়াল কোই ভি ফেস্ট মে নেই, ইয়া পলিটিক্যাল ওয়ালা, আচ্ছা অফিশিয়াল ফেস্ট বহুত আচ্ছা হোতা হ্যায়। সিফ সিআর বন গয়ে হো? কি সিআর হো, কুছ ভি হো, লেকিন মজা বহুত আতা হ্যায়, হ্যাঁ खासकर वो एलुमनाई बहुत खास खास है ना, शाहरुख खान है, मनोज वाजपेयी हैं, हमारे गांधी फैमिली से भी बहुत लोग पड़े हैं, बहुत अच्छा है, माहौल बहुत अच्छा है, मिलने का भी मौका मिल जाता है। हाँ बिल्कुल, विजेंद्र चौहान आते हैं, विकास सिंह तो अभी अभी मिरांडा में आए, टूर्नामेंट होता है, क्रिकेट टूर्नामेंट, हाँ क्रिकेट भी होता है, फुटबॉल भी होता है, बैडमिंटन, और क्रिकेट में तो आप मास्टर हो ही, तो मैं अभी क्रिकेट में फिलहाल के लिए नहीं हूँ, मेरे को पढ़ना है, मास्क भी रखना है ना, अटेंडेंस का बहुत बहुत लगता है, 80% चाहिए। दिक्कत होता है इवेंट का ऑर्गेनाइज पूरा, हाँ इवेंट ऑर्गेनाइज हम लोगों को ही करना होता है, हमें दिक्कत है सबके, तो कौन कौन पार्टिसिपेंट कर रहे हैं सबका नाम, हाँ बिल्कुल, वो सब डीयू फेमस ही है अपना फेस्ट के लिए, डीयू का फेस्ट बहुत जबरदस्त फेस्ट होता है, एनुअल फेस्ट हो गया, एनुअल फेस्ट, अरे हर महीने फेस्ट होता है, कौन है नहीं, मैंने एकदम एनुअल सबसे बड़ा फेस्ट हो गया, नहीं होने वाला है, अभी विंटर में एक आ रहा है हमारा, कौन कौन आ रहा है, किंग, किंग को लाने का प्लान हो रहा है, तो राज सिंह है ना, मैं उतना रैप फॉलो नहीं करता, लेकिन मैं नाम सुना हूँ किंग का, वो जो किंग को आने का बात है, या तो एमिवे को अप्रोच करने का बात है, लेकिन किंग को ही लाने का प्लान है, क्योंकि किंग अभी फिलहाल कोई एक आईसीसी का आईपीएल या फिर कोई इवेंट में आया था, किंग को लाने का प्लान है,
अरिजीत अरिजीत शायद आ रहा है वेस्ट बंगाल में दिसंबर में, नहीं कहाँ पे अच्छा वो तो मिल रहा नहीं, एक कॉलेज फेस्ट में आने का प्लान है अरिजीत से, सुन रहा था मैं, देखना पड़ेगा। ढुकते पारছে না গেট কোনে কষ্ট করে বন্ধ করলো সব যাচ্ছে টালাব্রত মানে এত ফেমাস এত ভালো বানিয়েছে সব যাচ্ছে টালাব্রত সিকিউরিটি গার্ড একটা পরিষ্কার জুতো বুট পরে আছে আর আমি একটা হাইচুরি পরে আছি কি যে বলে ধরে। তো गाइस দেখো রাত একটার সময় বসে এখানে দিল্লির গল্প চলছে, দিল্লি সিপিটিপি এর গল্প চলছে। কখন গেলে ফোন করি गाइस আমি ঘুরি দেব ভাই কি এখন তো শুরু হলো সবে রাত্রের ঘোরা। আচ্ছা হাই বললি আমি কানে কম শুনছি। এখন তো সবে শুরু হলো, এখন তো রাত সারা রাত ধরে ঠাকুর দেখা হবে, এখন একটু গ্যাপ চলছে বেচারা ঘুম পাচ্ছিল না কফি খাচ্ছে। আর তোর ক্যামেরার চার্জ হচ্ছে, চার্জ ছিল না বলে সবাই চার্জ হচ্ছিল, তোর ফোনও চার্জ হলো, তো আমাদেরও লকডাউনের জন্য চার্জ ছিল না তো আমারও চার্জ দিতে হলো, কষ্ট। এই কিছু করার নেই, তো এখন বেরোব আর একটু পরে। আর ফাইনালি দুটোর সময় বেরিয়েই পড়লাম আবার ঠাকুর দেখতে, প্রথমে যাবো কলেজ স্কয়ার, আমার তো দেখা হয়ে গেছে বাট ওর দেখবে তারপর লেবুতলা পার্ক, এবারে যাবো হচ্ছে তোমার ভিআইপি পাসে। এখনও যা ভিড় মানে মনে হয় না এখন দুটো রাত বাজে বলে। তো এ আরেকজনকে জ্ঞান দিচ্ছে যে এখনকার দিনে সবাই হচ্ছে তোমার কথা শোনে না শুধু দেখে, তাই তো এই জ্ঞানটা দিলি না কি জ্ঞান দিলি? আচ্ছা যাই হোক যেটা যেটা বলে বলে এই ঠাকুরটা ভালো হয়েছে দেখতে যাবি নাম ফাম নেট এমনি ভালো ঠাকুর। আচ্ছা আর পুরি লেনের ঠাকুর চো দেখেই আছে একবার চো, কেউ গেল না ওখানে তো আমিও গেলাম না, যাই হোক ওদের ছোটোখাটো ঠাকুর বসানো, ওদের বড় বড় ঠাকুর লাগবে। রাত দুটোর সময় ভিড় দেখো, রাতকে দু বাজে এসা ভিড়, আরে এখানে তো ঢেকে দিল, তো দেখবে কোথা দিল ভাইকে কাকা বলে দিচ্ছে কি যে কিছু বলেন। হ্যাঁ লোকের না শুনলে কানের কাছে বাজিয়ে দাও, ভালো আইডিয়া। চলুন 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 ভিড় করবেন না, চলুন চলুন, মানে এটা রাত দুটোর সময় ভিড় কেউ মানতে পারে? কারোর ঘুম নেই পুজোর টাইমে। তো দেখো কলেজ স্কয়ারের থিম হচ্ছে তোমার মাইসুর প্যালেস, রিফ্লেকশনটা ঠিক পড়ছে না ফোয়ারের জন্য, জলটাকে ঘেটে দিচ্ছে বা নিজেই পুলিশ ভিডিও করছে, নাইস ডবল করে দেখছি কলেজ স্কয়ার। ফার্স্ট টাইম দেখলাম ভিআইপি লাইনে, এবারে আমরা দেখবো যে ভিআইপিটা কীরকম লাগছিল, যখন আমরা দেখছিলাম দুটোই এক্সপিরিয়েন্স হলো। আর আরে এর তো এটাই বেশি ভালো করে ঝুমুরটা। চলো চলো ওল্ড দিল্লিতে মোহাম্মদ কে শরবত বিক্রি করছে কর। দিন সদানন্দ পার্ক ঢুকিনি, আজকে ঢুকেই যাই, চ ঢোক ঢোক। হ্যাঁ চলো চলো সময় নেই, একবার ঢুকেই দেখেই আসি কিরকম করেছে, ভালো করেছে রে। কি বলছিস তুই? আমার কাছে কোথায় আছে ব্যাটারি? আমার কাছে নিবে না, আছে আমাকে দিবি না, ব্যাটারি লাগিয়ে রাখ। মানে ও ক্যামেরা চালাবে, ওর ব্যাটারি ধরবো আমি, বাহ। আচ্ছা এটা ত্রিশূল, ভাই সেরা করেছে বে। জয় মা, সত্যি খুব ভালো বানিয়েছে, ক্রিয়েটিভিটি তো আছে।
আর আজকেও নাগরদোলা ছোড়া হলো না আমার। কি যে করবো, কোন দিন যে চড়বো কিছু বুঝতেও পারি না। আগে কত চড়তাম মিকি মাউসটা, এখন তো আর গল্প হয়ে গেছে সব কিছু। মানে যেখানে যাও সেখানেই বিরিয়ানি, এখানে ওখানে ওখানে সব জায়গায় খালি বিরিয়ানি আর বিরিয়ানি। হ্যাঁ, ভেতরে 100, কোথায় 80, কোথায় 120, কোথায় 150, কত বিরিয়ানি খাবো আর। আর লাইন কি বাবা, মানে সন্তোষমিত্র স্কোয়ার যাওয়ার লাইন সব, মানে রাস্তায় নিচে নিচে যাচ্ছে, আলাদাই মজা সবার। রাত্রে কারোর ঘুম নেই একটা ভাই, সে চ্যাংড়াও কি যাই হোক ভাই, কারোর একটা ঘুম নেই রাস্তায়। মানে ঢোকার থেকে তো মানে বেরোনোর লাইন বেশি। ঢুকবো কোন দিক দিয়ে? ওদিক দিয়ে ঢুকবো নাকি? ভিআইপি বাসের জলোয়া এদিক দিয়ে ঢুকে দিল। রাখতে হয় এইসব জিনিস, রাখতে হয়, কি বল তুমি? ভিআইপি বাস নেওয়ার পর আর ভিআইপি বাস নেওয়ার আগে তো জানোই তোমরা কেমন ভিড় ছিল, আর বলার দরকার নেই। জাস্ট ভিআইপি থিংস, রাইট রাইট। দেখো গাইস, ইয়ে হ্যায় ভিড়, ইয়ে হ্যায় হাম, আর ইয়ে হ্যায় পাস। মানে লোক দেখো, রাত তিনটের সময় এরকম ভিড়। ডোর ডে রাখা, আর আমরা হচ্ছে তোমার ভিআইপি লাইনে যাব। লাইনটা জাস্ট দেখো তুমি, রাত তিনটের সময়। চ চ চ আগে চ ভাই। ও মানে এটা হচ্ছে তোমার ভিআইপি লাইন, এটা তো তাও কম, যদি সন্ধ্যেবেলা 6টা 7টার দিকে বা 9টার দিকেও আসতে পারতাম ভাই। এর থেকে 4-5 গুণ বেশি লাইন হতো, সেটা তো অনেক কম তাও। হয়ে গেল পাশের ইউজ। ও বাপ রে বাপ, এখানে লাইন, এটা হচ্ছে তোমার নর্মাল লাইন। আরে ভাই 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 ভাই, কেমন করছে? প্রথমে আমরা ঠিক করলাম যে মানে লেবুতলা পাহাড় দেখে খাবো ওখানে বাইরে, কিন্তু এত ভিড় সবাই বলে এখানে খেতে হবে না, চলে যায়। এতক্ষণ কিছু খাইনি, সেই যা খেয়েছিলাম আমি কখন বলতো, সেই যা দুপুরে ভাত খেয়েছিলাম, তারপর থেকে আমি কিছু খাইনি। একটা তারপর কফি খেয়েছিলাম, আর তারপর কিছু খাইনি। তুই খেয়েছিস কিছু? কি খেয়েছিস? আচ্ছা, ও কফি খেয়েছে, কিন্তু এ শুধু মোমো গাতিয়েছে আর কিছু না। ও গাতিয়েছে মানে এক প্লেট খেয়েছে, আমরা তো সেটাও খাইনি, তখন দিয়ে হেঁটে যাচ্ছি বা রেস্ট নিচ্ছি যাই হোক, এবার কিছু খেতেই হবে, নাহলে হবে না, অবস্থা খারাপ হয়ে যাবে। রাত 3টে বাজে, এখনো সব বাস চলছে, সব মানে কমও নেই বাস, সব কটা বাস চলছে। দেখো আর বাসওয়ালারাও জানে এখন গেলে সেল বহুত হবে। যাই হোক, কিছুক্ষণ পর পেটে কিছু তো পড়বে, এখানে হচ্ছে শুধু বিরিয়ানি আছে আর কিছু নেই। তো আমরা 3টে আন্ডা বিরিয়ানি আর 1টা চিকেন চাপ অর্ডার করি, দেখি কেমন খেতে লাগে, তারপর আর চিকেন চাপ নেব। দেখো ও মানে তমজিৎ তো বাড়ি চলে গেলো। আরে আজকে আবার ইন্ট্রোডাকশন করাতে ভুলে গেলাম। তো যাই হোক, ও হচ্ছে আমার বন্ধু তমজিৎ, এখন মানে পড়াশোনার খাতিরে হচ্ছে তোমার দিল্লিতে চলে গেছে কলেজে। তো আবার এসেছিলো পুজো দেখতে, ঠিক আছে, আসার কথা ছিল না, সবাইকে সারপ্রাইজ দিয়ে চলে এলো পুজো দেখতে। তো আমি বললাম চ তাহলে ঘুরে আসি আর কি। তো ওই জন্য ঘুরছিলাম। আর এখন বাজে কটা? 4টে না কটা? হ্যাঁ, এখন বাজে হচ্ছে তোমার 4টে, আর এখন আমরা যাচ্ছি হচ্ছে তোমার বাড়ি। আরও দেখার জায়গা মানে প্ল্যান ছিল, বাট আর ভালো লাগছে না খেয়ে দেয়ে, আর একদম ইচ্ছে নেই, সেই জন্য যাচ্ছি বাড়ি। ও বাসে চলে গেলে এবার আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, অনেকটা রাস্তা
2-3 কিলোমিটার ও বলছে ওকে বাড়িতে ঢুকতে দেবে না, আমার বাড়িতে মাদুর পেতে দিতে ও ঘুমাবে। আরে ভাই তোর জন্য জেগে আসবি, যা তোকে ঘুমাতে দিয়ে দেবে। যাই হোক এখন তো বাড়ি যাবো, আর কিছু করার নেই। যদি কিছু ইন্টারেস্টিং থাকে তাহলে রাস্তায় দেখাবো, আপাতত বাড়িই যাই। हाल हो गया है ये मेरा, आँखें मेरी हर जगह ढूंढ तुझे बेवजह, ये मैं हूँ या कोई और है मेरी तरह। कैसे हुआ कैसे हुआ तू इतना जरूरी, कैसे हुआ कैसे हुआ कैसे हुआ तू इतना जरूरी, कैसे हुआ। একটু কমেন্টে জানিও কেমন লাগলো। হ্যাঁ প্লিজ, জানি ভালো গাইনি, তা একটুখানি জানিয়ে দিও প্লিজ। ফাইনালি 5টার সময় বাই বলে দিলাম একে, টাটা ভাই। এবার হচ্ছে আমিও যাবো বাড়ি, 5 মিনিট রাস্তা। তো বাড়ির চাবি তো আমার কাছেই আছে, কারণ মা তো ঘুমিয়ে গেছে আর এখন ডাকবো না মাকে। তো বাড়ির চাবি দিয়ে নিজে নিজে গিয়ে শুয়ে টুয়ে পড়বো। তো যাই হোক আজকের জন্য এইটুকুই। যদি ভালো লেগে থাকে ব্লগটা তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দেবেন একটু বন্ধুদের সাথে। আর হ্যাঁ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিও তো আসছে, ভিউ আসছে না, বাট ঠিক আছে আসবে কোনো না কোনো দিন, আমি নিজের ইচ্ছা পূরণ করছি ভিডিও করে। যাই হোক টাটা আজকের জন্য, বাই।